বিসমিল্লাহির রহমানির রহিম। ব্যবসায়ী শাখা শিক্ষার্থীদের শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকের আলোচনার বিষয় অর্থ সংস্থানের ধরন অধ্যায়ে বাহ্যিক অর্থ সংস্থান। আমরা জানি যে ব্যবসায়িক প্রয়োজনে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান বিভিন্ন উৎস থেকে তাদের অর্থ সংস্থানটি করে থাকেন। তো এর মধ্যে একটি হচ্ছে অভ্যন্তরীণ, আরেকটি হচ্ছে বাহ্যিক অর্থ সংস্থান। যখন কোনো প্রতিষ্ঠান তাদের অর্থ সংস্থানের জন্য বাইরের কোনো উৎস থেকে অর্থ সংস্থান করে থাকেন, তখন তাকে আমরা বাহ্যিক অর্থ সংস্থান বলে থাকি। যেমন কোনো ব্যবসায় প্রতিষ্ঠান ব্যাংক থেকে ঋণ নিতে পারেন, এটি হতে পারে একটা বাহ্যিক অর্থ সংস্থানের উৎস, ব্যাংক ঋণ। কিংবা তারা শেয়ার ছাড়তে পারেন, কাটতে পারেন শেয়ার, ঋণপত্র, আবার দীর্ঘমেয়াদী ঋণ, বাহ্যিক অর্থ সংস্থান বিষয়ে এই সমস্ত কাজগুলোর মাধ্যমে তারা অর্থ সংস্থান করতে পারে। যেমন ব্যাংক ঋণ নিতে পারে, কিংবা শেয়ার ঋণপত্র, কিংবা দীর্ঘমেয়াদী ঋণ। এই ব্যাপারগুলো একটা ব্যবসায়ী প্রতিষ্ঠানের ক্ষেত্রে সাধারণত বাহ্যিক অর্থ সংস্থান হিসেবে, বাহ্যিক অর্থ সংস্থানের উৎস হিসেবে কাজ করে থাকে। তো আমরা বলতে পারি যে বাহ্যিক অর্থ সংস্থান বলতে সেই ধরনের অর্থ সংস্থানকে বোঝানো হয় যার মাধ্যমে কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠান তাদের ব্যবসায়ের বাইরে থেকে অর্থের সংস্থান করে থাকেন থাকে তখনই আমরা একে বাহ্যিক অর্থ সংস্থান বলে থাকি।